নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি সয়াবিন আর মুগ ডাল দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি। যেমন ইউনিক তেমন তার টেস্ট। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকে রেসিপিটা। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একটা চৌকো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। আমি দিয়ে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি একটা এলাচ আর এক টুকরো দারচিনি নিয়েছি। সমস্ত কিছু একটুখানি ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে একটু গরম মশলা পাউডারও দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটুখানি জল। এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিট মতো লো আঁচে রান্না করতে হবে। টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। এই মুগ ডালটা আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনও আমি 1 কাপ সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই জল থেকে তুলে এর মধ্যে অ্যাড করেছি। আর সাথে ভেজে রাখা আলু আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ বেশ ভেজে নিতে হবে, যতক্ষণ না এখান থেকে তেলটা ছাড়তে শুরু করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা যদি ডালটা না ভিজিয়ে রেখে ডিরেক্ট রান্নার মধ্যে ইউজ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে, আর এক্ষেত্রে সময়টাও একটু বেশি লাগবে। কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিলাম। ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর এই সময় নুন ঝালটাও একটু চেক করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো রেখে দেব সেট হওয়ার জন্য। এখন রেডি আমাদের আজকের রেসিপি। নিরামিষ দিনেও পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। ভিন্ন ধরনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান।